চাই জবাব দাও। গতকাল রাতে এদেশের রাজধানী দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এবিপি ছাত্র সংগঠনের সদস্যরা রড এবং লাঠিসাঁটা নিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের উপর বর্বরোচিতভাবে আক্রমণ করে এবং জেএনইউর প্রেসিডেন্ট একজন ওই কলেজ ওই ইউনিভার্সিটির ছাত্রী তার উপর অতর্কিতভাবে হামলা করে যে বীভৎস হামলা গতকাল রাতে হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমাদের আজকে বিক্ষোভ তীব্র প্রদর্শনের স্বয়ের পক্ষ থেকে শুধু জেএনইউতে নয়, আপনারা জানেন কিছুদিন আগে জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতেও একই রকম কায়দায় ইউনিভার্সিটির ভিতর নাকি পাকিস্তানি আছে, সেই রকম একটা সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে পুলিশ সহ সেই ইউনিভার্সিটির ভিতর ঢুকে ছাত্রছাত্রীদের উপর এমনকি যারা ছাত্রী পুরুষ কনস্টেবল দিয়ে মহিলা ছাত্রীর উপর তারা অতর্কিতভাবে হামলা চালায়, তাদের উপর নির্যাতন করে, তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এই বিক্ষোভ শুরু করার ঠিক পূর্ব কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে আজকে একই ঘটনা নিয়ে আমরা সারা দেশের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের প্রোগ্রাম চলছে। কৈলাসহর জেলা এনএসইউয়ের পক্ষ থেকে যখন কৈলাসহরে প্রোগ্রাম চলছিল তখন ঠিক সেই সময় যারা আমাদের সদস্য ছিল মহিলা এবং ছাত্রী সবাই মিলে করেছিলেন সে ছাত্রীদের উপর এনএসওয়াইয়ের সদস্য এবং ছাত্রীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবিপি নামক দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়নি। আমি এখান থেকে কৈলাসহরের যে সকল ছাত্রী বোনদের উপর ভাইদের উপর এনএসওয়াই সদস্যদের উপর আক্রমণ হয়েছে ছাত্রছাত্রী সকল তাদের প্রতি আমি যারা এরকম অতর্কিত হামলা করেছে তাদের তীব্র শাস্তি এবং তীব্র দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদের সমবেদনা জানাই। অনেকে আহত হয়েছেন, এরকমভাবে একটা অরাজত্ব কায়েম করে চলছে একটা এই রাজ্যের শাসক যেভাবে অরাজকতা করে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এই দেশে যেরকমভাবে ছাত্রছাত্রীদের উপর যেভাবে অতর্কিত হামলা এবং নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পক্ষ থেকে আজকে আমরা এই বিক্ষোভ করা হচ্ছে।